আসসালামু আলাইকুম হাই গাইস সবাই কেমন আছেন আমি রাসেল আছি আপনাদের সাথে একটি প্রজেক্ট নিয়ে বন্ধুরা প্রজেক্টটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুভূতি ব্যক্ত করছি আরেস্টেক পরিবার আলহামদুলিল্লাহ এখন ছয় হাজার বিশিষ্ট একটি বিশাল পরিবার এবং যারা আমাকে প্রথম থেকেই বিভিন্নভাবে ইন্সপাইরেশন দিয়েছেন কমেন্ট করে লাইক করে শেয়ার করে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা একটি কমেন্ট পড়ে ভিডিওটি শুরু করব একজন ভাই ক্রসবার উনি ওয়ার্ড প্রেস পাঁচ নাম্বার পার্টে উনি কমেন্ট করেছেন আপনার ভিডিও ডিটের অনেক ভালো মানের আশা করছে এখান থেকে ওয়ার্ড প্রেসে যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করার ভালো ধারণা পাবো আমাদের মাঝ রাস্তায় রেখে গায়েব হয়ে যায় না আবার বন্ধুরা অনেকে এভাবে কমেন্ট করছেন যে আরেকজন ভাই কমেন্ট করেছিলেন এরকম যে আপনার অনেক চ্যানেল আছে এরকম যে ওয়ার্ড প্রেস শিখায় তারপর মাঝখান থেকে তারা গায়েব হয়ে যায় তো বন্ধুরা আপনাদেরকে বলবো আপনারা একদম হতাশ হবেন না এবং আপনারা চিন্তিত হবেন না আমি ইনশাল্লাহ বাই স্টেপ যেহেতু শুরু করেছি আমি এটা শেষ করব আমি খুবই ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি বন্ধুরা আশা করি ওয়ার্ডপ্রেসের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন সবাই তো চলুন এখন আমার মেন কাজে চলে যাওয়া যাক এইখানে বায়ার একটি বা এটা হচ্ছে একটা প্রজেক্ট ডিটেলস অনেক বড় একটি প্রজেক্ট ডিটেলস তবে বড়ো হলেও অনেক সোজা এটা সহজ কাজ এটা বায়ার বলেছে ইনপুট করতে হবে প্রথমেই নেম অফ দ্য কোম্পানি দেন হচ্ছে উনি সব ইনস্ট্রাকশন দিয়েই দিয়েছে এবং এবং একটা কোম্পানির এক্সাম্পলও উনি দিয়েছেন ওকে দেন হচ্ছে কোম্পানির যে কোম্পানির নামটা দিয়েছে এটার ইউআরএলটা বের করতে হবে দেন হচ্ছে আপনার কান্ট্রি বের করতে হবে কোম্পানিটা কোন কান্ট্রির দেন হচ্ছে সব ভ্যাকেনটা বের করতে হবে দেন হচ্ছে রিটার্ন পলিসিটা বের করতে হবে রিটার্নের টাইপটা বের করতে হবে দেন হচ্ছে আপনার কন্ট্যাক্ট নেমটা বের করতে হবে এরপর হচ্ছে ইমেলটা বের করতে হবে ওই পার্সনের দেন হচ্ছে লিঙ্কড ইন প্রোফাইল এবং এই যে ফিলগুলা এটা স্টেপ বাই স্টেপ বায়ার সব বলে দিয়েছে কিভাবে কি করতে হবে না করতে হবে আমি আপনাদেরকে সব বুঝিয়ে দিব প্রথমে হচ্ছে কোম্পানির নেম দেখুন আমি বন্ধুরা যেহেতু এটা একটা গোয়িং প্রজেক্ট আপনাদের মেন ফাইলটা দেওয়া যাচ্ছে না আপাতত তো বন্ধুরা আমি আপনাদেরকে বায়ার যেই উদাহরণটা দিয়েছে আমি এই উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে কোম্পানির নেম এপি কোম্পানির নেমটা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুরা দেন হচ্ছে আপনার কোম্পানির ইউআরএলটা বন্ধুরা আমরা একটা কোম্পানি নিয়ে কাজ করবো দেখুন এখানে উনি বলেছে কোম্পানির ইউআরএল কীভাবে পাওয়া যাবে এখানে যে কোম্পানির নামটা এপিসি দেওয়া আছে এটাকে উনি বলেছেন যে ইউজ গুগল টু ফাইন্ড দ্য কারেক্ট ওয়েবসাইট গুগল এটা পেস্ট করতে হবে দেন হচ্ছে বাই ট্রাইং দ্য কোম্পানি নেম অ্যান্ড ফাইন্ডিং দ্য অফিসিয়াল স্টোর ফর দ্য কোম্পানি মানে গুগলে সার্চ করলে আপনি কোম্পানির নামটা পাবেন এবং এটার ইউআরএলটা পেয়ে যাবেন ওয়েবসাইটটা পেয়ে যাবেন উনি একটা এক্সাম্পল দিয়েছেন অ্যালেক্স স্টুডিও আমরা এই কোম্পানি নিয়ে কাজ করব এই কোম্পানির এই ফিল্ডগুলো আমরা বের করব তো চলুন আমরা এখান থেকে এটা প্রথমে কপি করে নিই কোম্পানির ইউরটা দেন হচ্ছে এখানে আমরা ইউ আর এর আন্ডারে পেস্ট করবো পেস্ট ইট হিয়ার ওকে দেন হচ্ছে কোম্পানির এটা কোন কান্ট্রির এটা বের করার জন্য উনি বলেছেন যে এটা সুইডেনের কোম্পানি কীভাবে সুইডেন হলো এটা উনি বলে দিয়েছেন যে ইউ ক্যান কুইকলি ফাইন্ড আউট হোয়ার দ্য কোম্পানি ইজ লোকেটেড বাই গুইং ওয়ান অফ দ্য ইনফরমেশন পেজেস দ্যাট আর টিপিক্যালি টু বি ফাউন্ডেড ইন দ্য ফুটার মানে হচ্ছে কোম্পানির যে ওয়েবসাইট আছে এটার ফুটারে মানে পায়ের নিচের অংশে পাওয়া যাবে কোম্পানি ইনফরমেশন টার্মস অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি এরকম পেজ থাকে এরকম লিঙ্ক থাকে এই লিঙ্কগুলো থেকে কোম্পানি কোন কান্ট্রির এটা বের করা যাবে ইন আওয়ার এক্সাম্পল মানে হচ্ছে এই কোম্পানির ক্ষেত্রে উনি একটা লিঙ্ক দিয়েছেন এই লিঙ্ক থেকে আমরা পাবো উনি বলেছেন তো কোম্পানির এই যে ইউআরএলটা কপি করি কপি করার পর আমরা এখানে পেস্ট করবো পেস্ট করার পর দিব এন্টার আমরা একটু দেখি উনি বলেছেন যে কোম্পানি ইনফরমেশন টার্মস এন্ড কন্ডিশন এন্ড প্রাইভেসি এই সেকশনগুলোতে পাওয়া যাবে এখানে আসার পর আপনারা বাম পাশে দেখতে পাবেন কিছু লিঙ্ক আছে দেখুন চোদ্দ নম্বরে যে লিঙ্কটা এটা হচ্ছে কোম্পানি ইনফরমেশন সো এখানে ক্লিক করলেই দেখতে পাবেন সুইডেন সহ ওনাদের কোম্পানির কোন বিল্ডিংয়ে কত নাম্বার ফ্লোর কত নাম্বার ফ্ল্যাট এগুলো সব দেওয়া এবং কোম্পানির নাম্বার ইমেল অ্যাড্রেস সব দেওয়া সো আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটা হচ্ছে সুইডেনের আমরা পেলাম হচ্ছে কোম্পানি ইনফরমেশনের যেই ফিল্ডটা আছে এইখানে সো বায়ারের কথাই ঠিক কান্ট্রিটাও পেয়ে গেলাম আমরা দেন হচ্ছে সব ভেকেন্ট এটা বের করতে হবে সব ভেকেন্ট সব ভেকেন্টটা বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে বাইরের ইনস্ট্রাকশন ফলো করতে হবে উনি বলেছেন যে উই ওয়ান্ট টু নো হুইচ শপ সফটওয়্যার দ্য স্টোর ইজ ইউজিং মানে হচ্ছে এই যে ওয়েবসাইটটা অ্যালেক্স এরিগেটো এই ওয়েবসাইটটা এটা হচ্ছে একটা কোম্পানি এটা একটা ই কমার্স কোম্পানি সো এই কোম্পানিটা কোন সফটওয়্যার দিয়ে তৈরি করা আমরা অলরেডি ওয়ার্ডপ্রেসের ভিডিওতে দেখেছি ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে আমরা বিভিন্ন টাইপের আপনার ওয়েবসাইট তৈরি করতে পারি তো বাইরের কিছু লিস্ট দিয়েছে দেখুন এখানে বলেছে যে শফিপাই ও কমার্স বিগ কমার্স মেজেন্টো এগুলো হচ্ছে ই কমার্স তৈরি করার জন্য ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করার জন্য এগুলো হচ্ছে সফটওয়্যার এই সফটওয়্যারগুলোর মধ্যে কোনটা দিয়ে তৈরি করা আর যদি আপনি না পান তাহলে আপনি এই যে ফিলটা আছে মানে আপনার সব ভেকেন্টের এখানে ফিল আপ করতে হবে আনন ইনি বলেছেন যে ইফ ইউ খান ফাইন্ড আউট হুইচ ভেকেন্ট ইজ ইউজড আপনি যদি না পান যে কোন সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা তাহলে আননন লিখে এখানে ফিল আপ করবেন তো এই যে সফটওয়্যারগুলা দিয়ে তৈরি করা নাকি বা কোন সফটওয়্যার দিয়ে তৈরি করা এটা বের করার জন্য আমাদেরকে একটা আপনার উনি বলেছেন যে আই ইউজ এ ক্রোম প্লাগিন ফর দ্যাট কল্ড ওয়াপিলাইজার মানে হচ্ছে একটা ক্রোম এক্সটেনশন ইউজ করতে হবে ওয়াপিলাইজার উনি তারপর বলেছে কি কি আমরা দেখব কি করতে হবে আমরা প্রথমে ওয়াপিলাইজারে চলে যাই ওয়াপিলাইজার ডব্লু এ ওয়াপিলাইজার লিখে আপনারা সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আমরা চলে যাব গুগল ক্রোমে আমরা ক্রোম স্টোরে চলে যাব এখান থেকে আমরা মূলত আমাদের দেখুন অলরেডি আমরা অ্যাড করেছি ওয়াপিলাইজার যেহেতু এটা অনগোয়িং প্রজেক্ট তো এখানে রিমুভ ফ্রম ক্রোম এটা যেহেতু অ্যাড করা তাই রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে আপনাদের দেখাবে অ্যাড টু ক্রোম তো এখানে আসার পর আমি যেহেতু অ্যাড করেছি এইখানে আবার একটা ক্লিক করতে হবে একটা ক্লিক করার পর দেখবেন যে প্রথমেই ওয়াপিলাইজার এখানে ক্লিক করতে হবে তাহলে আমরা ওয়াপিলাইজারের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়াপিলাইজার ডট কম এখানে যাব এখানে আসার পর আমরা মূলত আমাদের কোম্পানি হচ্ছে অ্যালেক্স এরিগেটো এটার ইউ আর এখান থেকে আনতে হবে আনার পর এখানে লুক ফর এ ওয়েবসাইট দেখুন বায়ার বলে দিয়েছে যে ইফ ইউ গো টু দ্য ইউ মানে হচ্ছে কোম্পানির ইউআরএলটা নিতে হবে দেন হচ্ছে ইট উইল শো ইউ ডিফারেন্ট সফটওয়্যার দ্যাট ওয়েবসাইট ইজ ইউজিং মানে হচ্ছে মানে হচ্ছে এইখানে এই ইউআরএলটা কপি মানে পেস্ট করলে বা তারপর হচ্ছে সার্চ দিলে তারা দেখাবে এটা কোন সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা তো আমরা প্রসেসটা একটু ফলো করি এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করতে হবে কপি করার পর আমরা এখানে আমাদের এটা পেস্ট করতে হবে দেন হচ্ছে আমরা সার্চ দিব দেখতে পাচ্ছেন যে সফিফাই দিয়ে এটা তৈরি করা সো আমরা এখানে সফিফাই লিখে দেবো সফিফাই দিয়ে এটা তৈরি করা ওকে শফিফাই দেন হচ্ছে রিটার্ন পলিসি এই যে কোম্পানি এলেক্স এরিগিউটো এটার রিটার্ন পলিসি কেমন এটা আসলে কি মানে যদি কোনো কাস্টমার এখান থেকে পণ্য কিনে তাহলে তারাকে রিটার্ন করে নাকি মানে রিটার্ন নেয় নাকি এটা আমাদেরকে দেখতে হবে তো এখানে কোম্পানির রিটার্ন পলিসিতে যেতে হবে এটার জন্য বায়ার আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়েছেন আমরা রিটার্ন পলিসিতে যাই প্রথমে বলেছেন যে এই কোম্পানিতে যেতে হবে রিটার্ন পলিসিতে বায়ার বলেছেন যে শিপিং অ্যান্ড রিটার্নসে এই কোম্পানির জন্য যেতে হবে সো এখানে দেখুন বাম পাশে কন্ট্যাক্ট এফএকিউ শিপিং অ্যান্ড রিটার্নস নামে একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করব দেন বায়ার বলেছে যে এখানে যাওয়ার পর রিটার্নসে আবার ক্লিক করতে হবে সো এখান থেকে জেনারেল শিপিং রিটার্নস ওয়ার্ডার আমরা রিটার্নসে ক্লিক করব দেন বায়ার বলেছে যে এখান থেকে হাউ ডু আই রিটার্ন মাই ওয়ার্ডার এখানে ক্লিক করতে হবে হাউ ডু আই রিটার্ন মাই অর্ডার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন এখানে তারা বলেছে যে ফিল ইন ইউ রিটার্ন ফর্ম অ্যান্ড পুট দ্য প্রিপেড রিটার্ন লেভেল অন দ্য প্যাকেজ দ্য ডকুমেন্টস আর ফাউন্ড দ্য গ্রে ইনভেলপ ইউ রিসিভ উইথ ইউর অর্ডার উনি বলেছেন ওনারা বলেছেন ডিএইচএল এর মাধ্যমে পণ্যটা ওনাদের কাছে পাঠানো যাবে আরেকটা হচ্ছে ইউপিএস অ্যাক্সেস পয়েন্ট লোকেটর এই দুই মাধ্যমে তাদেরকে রিটার্ন করা যাবে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনো কাস্টমারের পণ্যটা রিটার্ন করতে হয় তাহলে তারা রিটার্ন নেয় তার মানে বুঝতে পারলাম যে আমরা তারা রিটার্ন নেয় তাহলে এখানে লিখে দেব ইয়েস ওকে দেন হচ্ছে রিটার্ন টাইপটা কী এখানে দেখুন বায়ার বলে দিয়েছে রিটার্ন টাইপটা হচ্ছে পেপার রিটার্ন ফর্ম দেখুন এখানে এই কোম্পানিতে আমরা যখন আসলাম তখন তারা প্রথমে বলেছে ফিল ইন ইউ রিটার্ন ফর্ম তার মানে হচ্ছে একটা ফর্ম ফিল আপ করতে হবে সো আমরা এখানে লিখে দিব যে পেপার রিটার্ন ফর্ম খুবই ইজি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি ওকে দেন হচ্ছে কন্ট্যাক্ট নেম এই কোম্পানির কন্টাক্টে কারা আছে দেখুন বায়ার কোনটা চাচ্ছে একটু দেখি কন্ট্যাক্ট নেমে উনি চাচ্ছে যে ফর দিস সেকশন উই আর এইমিং টু ফাইন্ড দ্য পার্সন চার্জড উইথ দ্য অর্গানাইজিং রিটার্ন ফর দ্য কোম্পানি কোনো ক্লায়েন্ট এই কোম্পানি থেকে কোনো পণ্য কেনার পর যদি রিটার্ন করতে চাই তাহলে কার সাথে যোগাযোগ করবে ওনার দরকার হচ্ছে সিওও তার মানে হচ্ছে চিফ অপারেশনাল অফিসার যদি এটা না পাই তাহলে উনি বলেছেন সিইও ইফ ইউ ক্যান নট ফাইন্ড দেম ওকে মানে সি যদি সিওও না পান তারপরে হচ্ছে সিইও সো আমরা প্রথমেই দেখব যে সিইও অথবা সিওও কোথায় আছে সো এটার এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোম্পানির নেমটা কপি করতে হবে কিছু ফর্ম্যাটে সার্চ দেই আপনারা যারা জানেন তাদেরকে সাধুবাদ আর যারা না জানেন তারা একটু দেখে নিন কীভাবে দিয়ে দুইটা ডাবল কোটেশন দিতে হবে দেন হচ্ছে মাঝখানে এই কপিকৃত নেমটা পেস্ট করতে হবে দেন হচ্ছে বাহিরে লিখব টিম এই কোম্পানির টিম কারা আছে টিম মেম্বার বা এই লেভেলের কারা আছে দেখুন কেরিয়ার 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 আমাদের তো সিএফও দরকার নাই আমাদের দরকার হচ্ছে সিইও অথবা সিওও আচ্ছা এখানে টিমটা না লিখে যদি আমি ও অথবা সিইও লিখে সার্চ দিই সিও ওর সিইও লিখে সার্চ দিলাম দেখুন অ্যালেক্স এরিগেটর একটা লিঙ্কডিন প্রোফাইল আসলো এখানে যাই দেখি কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন পাওয়া যায় কি তাদের লিঙ্কডিন প্রোফাইল থেকে তো উনি বলেছেন কি আমাদেরকে বের করতে হবে হচ্ছে কন্ট্যাক্ট নেম পজিশন তারপর হচ্ছে ইমেল ইন প্রোফাইল ওকে এগুলো হচ্ছে আমাদেরকে বের করতে হবে তো আমরা এই কোম্পানির লিঙ্কড ইন প্রোফাইলে চলে গেলাম এটা হচ্ছে অ্যালেক্স লিঙ্কড ইন প্রোফাইল তো এখান থেকে পিপলে আমরা ক্লিক করব। পিপলে ক্লিক করার পর আমরা দেখতে পাবো নিচের দিকে যাই এখন যদি কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন পাওয়া যায় আমাদের টার্গেটেড পারসন হচ্ছে সিইও অথবা ও দেখুন অ্যালবিন জেহেনসন উনি হচ্ছে এই কোম্পানির সিইও তো আমরা এখানে ক্লিক করবো ওনার প্রোফাইলে আমাদের একটা ফিল্ড আছে দেখুন এখানে লিঙ্কড ইন প্রোফাইল মানে হচ্ছে যেই কন্ট্যাক্ট নিয়ে বের করব ওনার লিঙ্কড ইন প্রোফাইলের ইউআরএলটা আমাদের লাগবে সো আমরা ইউআরএলটা পেয়ে গেলাম এইখান থেকে এটা এখান থেকে কপি করতে হবে দেন হচ্ছে এখানে পেস্ট করতে হবে ওকে দেন হচ্ছে কন্ট্যাক্ট নেমটা আমাদেরকে আনতে হবে কন্ট্যাক্ট নেম এখানে পেস্ট করতে হবে উনি হচ্ছে এই কোম্পানির সিইও এখন আমাদেরকে ইমেল বের করতে হবে ইমেল বের করার একটা ফরম্যাট আমরা জানি এখন বায়ার কী বলেছে একটু দেখি উনি বলেছেন ফাইন্ড দ্য কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস অ্যান্ড ভ্যালিডেট ইট উইথ অ্যান ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশান টুল লাইক হান্টার আয়ো অ্যান্ড সিমিলার হান্টার আয়োটা হচ্ছে একটা পেড টুল এই টুলের মাধ্যমে আমরা ওনার এই যে কন্ট্যাক্ট নেম আলবিন জোহেনসন ওনাকে পেতে পারি বাট আমরা বাট আমরা ফ্রিতে বের করবো ফ্রিতে বের করার উপায় হচ্ছে জিমেইলে যেতে হবে প্রথমেই জিমেইলে লগ ইন একটু জিমেলে লগ ইন করার পর ওনার নামটা প্রথমে কপি করতে হবে দেন হচ্ছে টু অ রেসিপিয়েন্ট যে অপশানটা এখানে নামটা পেস্ট করব আমরা যেটা কপি করেছিলাম দেন হচ্ছে একটা স্পেস দিব একটা অ্যাট দ্য রেট অফ দিব দেন হচ্ছে কোম্পানির ডোমিন নেমটা আমাদেরকে আবার আনতে হবে কোম্পানির ডোমিন নেমটা হচ্ছে অ্যালেক্স এরিগে এটা এখান থেকে কপি করলাম দেন আমরা এটা এখানে পেস্ট করে দিব আমাদেরকে একটু ওয়েট করতে হবে কোনো ইমেল অ্যাড্রেস পাই কিনা যদি পাই তাহলে এটা ভ্যালিড কিনা এটাও দেখতে হবে অ্যালবিন অ্যাট দ্য রেট অফ অ্যালেক্স এরিগেটু ডট কম দেখতে পাচ্ছেন আমরা একটা ইমেল অ্যাড্রেস পেলাম এবং ডান পাশে সেলস নেভিগেটরের মতোই একটা আপনার গ্রামারলি নামে একটা সফটওয়্যার টুল আমরা ইউজ করি এক্সটেনশন এটার মাধ্যমে দেখতে পাচ্ছি একটা আপনার প্রোফাইলও শু করলো তার মানে হচ্ছে এটা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস সো আমাদেরকে এই ইমেল অ্যাড্রেসটা কপি করতে হবে এটা কপি করলাম দেন হচ্ছে আমাদের টার্গেটেড যে ফিল্ড আছে এখানে এটা পেস্ট করতে হবে তার মানে আমরা সাকসেসফুলি এই ফিলগুলা ফিল আপ করতে পারলাম এবং আপনাদেরকে দেখালাম বন্ধুরা আপনারা যারা বলছেন যে ডাটা এন্ট্রির জব পাওয়া যায় না আপনারা যারা জব খুঁজেন আপনারা উপযুক্ত জবটা আপনারা খুঁজে বের করতে পারেন না অথবা আপনারা যখন কোনো কভার লেটার লিখেন তখন উপযুক্ত সেন্টেন্সগুলো লিখতে পারেন না বায়েরকে হিট করতে পারেন না তাই আপনারা জব পাচ্ছেন না আমি দেখাচ্ছি বিভিন্ন টিউটোরিয়ালের মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডাটা এন্ট্রি জবগুলো পাওয়া যায় এবং খুবই ইজি ইজি দেখুন এখানে বায়ার অনেক বড় একটা প্রজেক্ট ডিটেলস দিয়েছে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে বায়ার এখানে কি বলেছে যদি আপনারা বুঝেন তাহলে এই জবটা আপনার জন্য করা অনেক সহজ হয়ে যাবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন শেয়ার করতে ভুলবেন না সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ